দর্শক, আপনাদের সাথে আমি আছি মাহিন সাবিন রাফি পুটুশি। কাছে দূরে বিশ্ব জুড়ে যারা দৃষ্টি রেখেছেন ইউরো বাংলা টেলিভিশনে, স্বাগত সকলকে। দর্শক, প্রতিবারের মতো আমাদের আজকের আলাপচারিতে আমাদের আজকের অতিথি থাকছে খালিস উদ্দিন আহমেদ। উনি হচ্ছে একজন লন্ডন প্রবাসী এবং আমাদের সাথে আরেকজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী থাকছে, নজরুল সঙ্গীত শিল্পী, যার নাম হচ্ছে শম্পা দাস। আমরা আজ শুনব তাদের জীবনের অনেক ঘটনা এবং বর্তমান যে কোভিড-19 সারা বিশ্ব স্তম্ভিত সেই সম্পর্কে তাদের কিছু তথ্য। প্রথমে চলে যাচ্ছি শম্পাপুর কাছে। কেমন আছেন শম্পা দাস? এই তো, এখন সারা পৃথিবী ব্যাপী করোনার প্রকোপ, আমরা সারা পৃথিবীতে সব মানুষই এক অজানো শত্রুর সাথে বসবাস করছি। তো সব মানুষই এক ধরনের ভয় শঙ্কা, তারপর মনে হচ্ছে যে দিন যাচ্ছে না, কোথায় আছি সেটা টেরও পাচ্ছি না। ঘরের ভিতর থাকতে থাকতে মনে হচ্ছে এটাই বুঝি আমাদের চিরচেনা জগৎ, ঘরটাই বুঝি আমাদের ঠিকানা, এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। শুনে খুব ভালো লাগলো। আমি এবার চলে যাচ্ছি খালেজ ভাইয়ের কাছে। কেমন আছেন ভাইয়া? খুবই ভালো আছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই ইয়াদার পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি আমার অন্তরঙ্গ থেকে আপনাদের ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এবার ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো বর্তমানে আছেন লন্ডনে, তো লন্ডনের বর্তমানে সিচুয়েশনটা কি? এখন যে করোনা ভাইরাসে পুরো বিশ্ব এখন স্তম্ভিত, এখন বর্তমান সময়ে কেমন কাটছে লন্ডনে? এখন পর্যন্ত আমরা ঘরেই আছি, আর করোনা ভাইরাস কোভিড-19 কারোর জন্য সর্বনাশ, কারোর জন্য অগ্রহায়ণ মাস। এবং আমি আসলে একটা জিনিস বলবো, ব্রিটেনের 30 বছরের জীবন আমার লাইফ এখানে কাটিয়ে যাচ্ছে, তো খারাপ যাচ্ছে না। 30 বছরের মধ্যে এই 6 উইকে যত সপ্তাহ ঘরে আছি, 30 বছরে হয়তো অতটুকু ছিলাম না, ফ্যামিলিকে সময় দিতে পারি না, ছেলে মেয়েদেরকে সময় দিতে পারি না, আমার ওয়াইফকে সময় দিতে পারি না। এই দিক থেকে একটা ভালো, ওদের সাথে আসি। এবং ব্রিটেনের একটা পরিসংখ্যানে দেখা গেছে, ওরা ঘরে থাকার কারণে হাজব্যান্ড এন্ড ওয়াইফের মধ্যে অনেক ঝগড়া বিবাদ, পুলিশ আসছে, ঝগড়া হচ্ছে, আল্লাহ রকম এইটা থেকে ভালোই আছে এই দিক থেকে। এবং আমি এবার শম্পা দাসের কাছে জানতে চাই, শম্পাপু, বাংলাদেশের কি সিচুয়েশন বর্তমান কোভিড-19? সারা বিশ্ব এখন তো থমথমে অবস্থা, আমরা জানতে চাই বাংলাদেশে বর্তমান অবস্থা কি? বাংলাদেশে যেটি দেখা যাচ্ছে যে প্রতিদিনই সংখ্যা বাড়ছে, ভয় বাড়ছে, আশঙ্কা বাড়ছে। পাশাপাশি আমাদের সরকার অনেক স্ট্রিক্ট, সরকার চেষ্টা করছে যে নিয়মাবলী গুলো অবলম্বন করতে হবে এই করোনাকালীন সময়ে, সেগুলোকে যেন জনগণ সেটা স্ট্রিক্টলি মেনে চলে, সেই জন্য সব ব্যবস্থা সরকার নিচ্ছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী অনেক মানবিক ভাবে সবকিছুকে মোকাবেলা করার চেষ্টা করছেন। আপনার কাছে আসবো, এবার আমি আবার চলে যাচ্ছি খালেজ ভাইয়ের কাছে, যে জানতে চাই যে আপনি তো বর্তমানে লন্ডনে আছেন, তো এই যে বর্তমানে লন্ডনে লকডাউনের জন্য রেস্টুরেন্ট থেকে সবকিছু বন্ধ হয়ে গিয়েছে, এতে করে যারা আপনারা ব্যবসায়ী আছেন তাদের কি সিচুয়েশন? এতে করে যে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছে, এতে কি সিচুয়েশন জানতে চাই? দেখেন, রেস্টুরেন্ট যখন বন্ধ হয়েছে, এটা ইম্প্যাক্ট তো আসেই, একটা ইম্প্যাক্ট হবেই, কিন্তু আমি একটা সত্য কথা বলি, হয়তো কেউ বলে নাই, কিন্তু আজকে আমি বলবো যখন সুযোগ পেয়েছি। স্পেশালি বাংলাদেশি ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেগুলো আছে, আমার জানা মতে বা আমার আনুমানিক ভাবে আমি বলতে পারি 12,000 বাংলাদেশি টেক অ্যান রেস্টুরেন্ট আছে ইংল্যান্ডের মধ্যে। 12,000-এর মধ্যে 6,000-7,000 হবে অনলি টেক অ্যান, আর 5,000-7,000 হবে এইভাবে রেস্টুরেন্ট। তো আমি আগেই বলছি, এই করোনা ভাইরাস কারোর জন্য সর্বনাশ আর কারোর জন্য অগ্রহায়ণ মাস, কারণ আমাদের দেশে অগ্রহায়ণ মাস আসলে ধান গড়ে উঠে, সবাই আমরা ধান তুলি, আর
যারা গরিব বাজে পারে না, কেউ আবার তুলতেও পারে না। তো যেমন দেখেন এই করোনা ভাইরাসের কারণে, কোভিড-19 এর কারণে, যখন হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। যখন ব্রিটেন লকডাউন হলো, লকডাউন করে দেওয়া হলো মার্চের লাস্ট উইকে, শেষ সপ্তাহে, সাথে সাথেই ব্রিটিশ সরকার প্রাইম মিনিস্টার বোরিস জনসন ঘোষণা দিলেন স্মল বিজনেস, যারা ছোট ব্যবসায়ী আমাদের মতো যারা ব্যবসায়ী, তাদের জন্য একটা প্রণোদনা ঘোষণা দিলেন। বললেন 10,000 থেকে 25,000 পর্যন্ত, 10,000 পাউন্ড থেকে 25,000 পাউন্ড পর্যন্ত স্মল বিজনেসদেরকে প্রণোদনা বা অনুদান দেওয়া হবে, যা ফেরত যোগ্য নয়। এবং 7 থেকে 15-20 দিনের মধ্যে প্রায় সবাইকেই দিয়ে দেওয়া হলো টাকাগুলো। আমি যতটুকু জানি ব্রিটেন ছাড়া আর কোন দেশে, আর কোন উন্নত দেশে এইভাবে প্রণোদনা স্টেটে ডাইরেক্টলি ব্যাংকের মধ্যে শুধু 3-4 কলামের একটা কোয়েকশন ফিল করে টাকা দেওয়া হয়েছে বলে আমার জানা নাই। হয়তো দিছে অন্য দেশে। ১২,০০০ রেস্টুরেন্টের মালিকরা এই 10,000 থেকে 25,000 পাউন্ড পেয়েছেন। এরপরে ব্রিটিশ সরকার একটা লোন ঘোষণা করেছে 50,000 পর্যন্ত, একই দিনে 62,000 লোককে লোন দেওয়া হয়েছে। একদিনে অ্যাপ্লিকেশন করা হয়েছে 62,000, এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে 3-4টা ছিল আপনার ব্যাংক ডিটেলস, আপনার বিজনেসের নাম, আপনার কোম্পানির নাম, এইগুলা দিয়ে দিবেন, পরের দিন আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবং এই যে লোন গুলো দেওয়া হয়েছে, এই 10 থেকে 25,000 ছিল প্রণোদনা অনুদান, এটা ফেরত দেওয়া লাগবে না। এরপরে যে লোন গুলো দেওয়া হয়েছে আপ টু 50,000 পর্যন্ত, ওই লোন গুলা 1 বছরের মধ্যে কোনো পেমেন্ট দেওয়া লাগবে না। 1 বছর পরে আপনি 2.5%, যেটা নামমাত্র ইন্টারেস্ট, এই নামমাত্র ইন্টারেস্টে আপনি পয়সাগুলো ফেরত দেবেন গভর্নমেন্টকে। 1 বছর পরে কি হবে এমনও তো আছে, আমি আন্দাজ করতেছি, অনুমান করতেছি, গভর্নমেন্ট যে টাকাগুলো নাও নিতে পারে যদি অবস্থা খারাপের দিকে যায়। এই এই দেখেন একজন স্মল ব্যবসায়ীকে 50+25-75,000 পাউন্ড গভর্নমেন্ট দিছে, কেউ বলে না এই কথাটা, সবাই টাকা নিতেছে, কোনো লোক বলে না। বুঝছেন? আপনার আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এখানে অনেক মিডিয়া আছে লন্ডনে, এই যে একটা অনুদান গভর্নমেন্টে দিতেছে, দুনিয়ার মাঝে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আর কোনো গভর্নমেন্ট এতটুকু কোনো নাগরিককে দেয় নাই। এবং দেখেন গভর্নমেন্টে কি করছে, 80% এমপ্লয়ারদেরকে বলছে তোমার রেস্টুরেন্ট বন্ধ, তোমার বিজনেস বন্ধ, তুমি যদি কেউকে চাকরিচ্যুত না করো যে ওর বেতনের 80% বেতন আমরা দিব, এবং দিতেছে। তো কিছু কিছু রেস্টুরেন্ট ব্যবসা এফেক্টেড হয়েছে, কেন হয়েছে, ওনাদের যে ব্যবসার হার ছিল অনেক উপরে, হাই লেভেল 15-20,000 ওনারা সপ্তাহে ইনকাম করছে, ওইগুলো হয়তো পাচ্ছে না। কিন্তু আপনারা যারা ব্যবসায়ী, আপনারা আসলে অনেক ভুক্তভোগী হচ্ছেন, যে এই লকডাউনটা আসলেই আপনাদের জন্য খুবই মানে মর্মান্তক সিচুয়েশন, ব্যবসার খুব খারাপ যাচ্ছে, মন্দ অবস্থা। আমি আপনার কাছে আসবো খালিস ভাই। এবার আমাদের এই সঙ্গীত শিল্পী শম্পাপুর কাছে জানতে চাই, শম্পাপু আপনি তো মূলত একজন শিল্পী,
তো শিল্পীর জায়গা থেকে দেখা যায় আপনাদের বিভিন্ন সংগঠনের কিছু কাজ থাকে বা নিজস্ব গানের কিছু কাজ থাকে, তো সেই জায়গা থেকে এখন কিন্তু মিডিয়া থেকে আপনারা একটু দূরে সরে আছেন, কারণ ঘরে আছেন। তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের সংগঠনের কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা, এই যে মানে COVID-19 বাংলাদেশের যে অবস্থা, তো সেই বিষয়ে জানতে চাই। আমি নজরুল সঙ্গীত করলেও মূলত আমার পেশা, আমি একজন শিক্ষক, আমি পড়াই, তো আমি প্রতিদিন সকালবেলা উঠেই অনলাইনে ক্লাস নিচ্ছি অনার্সের ছাত্র মাস্টার্সের ছাত্র দিয়ে। তো আমার অ্যাকচুয়ালি একেবারেই আমি সময় পাচ্ছি না। আমি আমার কথা বলবো যে সকালবেলা ক্লাস নেই, আর যেহেতু এখন করোনাকালীন সবার মনের ভিতরে ব্যথা কষ্ট, এই যে এখন এইরকম অজানা শত্রুর সাথে সবাই বসবাস করছি, এক ধরনের ভীতি। আমি যেটি করছি, কাজী নজরুল ইসলামের প্রায় 4000 গান রয়েছে, সেখান থেকে যেহেতু রোজার সময় আমি প্রতিদিনই ইসলামী গানগুলো আপলোড করছি, প্রতিদিন এভরিডে একটা করে গান করছি। অন্য গানও করছি, পার্টিকুলারলি একটি করে গান আমি আমার ইউটিউবে প্লাস অন্য জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, যাতে করে আমি আমার দায়িত্বের যে জায়গাটি, আমার যে কমিটমেন্টের জায়গাটি, আমি পড়াচ্ছি, এট দ্য সেম টাইম আমি গান করছি। ফলে আমার উটি হচ্ছে না যে মানে একেবারে ফ্রি থাকা বলতে যা বোঝায়। আর সব মিলিয়ে যেটি আপনার প্রশ্নটা যেটি, যে শিল্পী শুধু শিল্পের ক্ষেত্রে, শিল্পীদের ক্ষেত্রে নয়, এটার ইফেক্টটা থাকবে অনেক দিন, সর্বক্ষেত্রেই এটার একটা খুব একটা নেগেটিভ প্রভাব পড়বে, এটি একেবারে অবধারিত দেখাই যাচ্ছে। হ্যাঁ, যেমন আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, আমি যদি সেটাই বলতে চাই যে এটি কি একটি ক্লাসরুমের যে সিস্টেম, যতটুকু যতগুলো ক্লাস আমরা নিচ্ছি, এটি কি দূরশিক্ষণে, বা এই যে এখন তো বলতে গেলে ইটস ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে গেছে, সেই মাধ্যম দিয়ে কি সেটি শতভাগ সম্ভব? সম্ভব না। হ্যাঁ, আর একটা জিনিস, এটি খুব সত্য এবং খুবই প্রাসঙ্গিক, আপনার কতক্ষণ ভালো লাগবে ঘরে বসে থাকতে? আমরা তো মানুষ, তাই না? আমরা তো একটু বাহির দেখতে চাই, তাই না? চাই কি না? তো ব্যাপারটি এরকম যে আমাদের ডাকাত আসবে, সে কথার কথা, ডাকাত আসবে। আমরা জানি যে ডাকাত রাতের বেলা সব ডাকাতি করে নিয়ে চলে যাবে, কিন্তু যে ডাকাত আমাদেরকে অ্যাটাক করেছে, সেই ডাকাত যে কবে যাবে আমরা কিন্তু জানি না। হ্যাঁ, তো ঘরে বসে এটির এফেক্ট অনেক বছর থাকবে, এটি আমাদেরকে সততার সাথে, আমাদেরকে ধৈর্য নিয়ে এবং আমাদের শক্তি বাড়িয়ে, মনোবল বাড়িয়ে এটিকে আমাদের মোকাবেলা করতে হবে। পক্ষে এখন জনগণের কি করণীয় বলে মনে করছেন? এই যে মার্কেট গুলো খুলে দেওয়া হচ্ছে, লকডাউন অলরেডি খুলে দিচ্ছে, এবং উপচে পড়া ভিড় মার্কেটে দেখা যাচ্ছে, সকাল থেকে 4টা পর্যন্ত বাংলাদেশে কিছু মার্কেট খোলা এখন, বা সেই বিষয়ে এটা আপনি কিভাবে করে দেখছেন? এতে করে কি জনসমাগম থেকে কিন্তু আমরা আরো কিন্তু বেড়ে যাচ্ছে, এতে কিন্তু ভাইরাসের কিন্তু আরো বেশি আমরা রিস্ক মনে করছি, তো সেই জায়গাটা এখন প্রশ্নটি হচ্ছে যে মানুষের সেলফ অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে, কতক্ষণ সরকার পারবে? যে ঘরে ঘরে যেয়ে তো সরকারের পক্ষে সম্ভব না যে তুমি এটা করো না, তোমাকে আমি আটকে দিব, সেটি সম্ভব না। প্রত্যেকের নিজস্ব চেতনার জায়গাটা বাড়াতে হবে, যে আমি যখন বাইরে যাব, যদি মার্কেটেই যেতে হয়, বা আমার নিত্য প্রয়োজনীয়, আমার জীবন ধারণের জন্য একান্ত প্রয়োজনীয় কিছু জিনিস দরকার হয়, সেটি যে প্রক্রিয়ায় গেলে আমি এফেক্টেড না হব, সেভাবে করা উচিত বলে আমি মনে করি। একদম ঠিক, আপনার কথা শুনে খুবই ভালো লাগলো শম্পাপু। এবার আমি আবার খালেদ ভাইয়ের কাছে জানতে চাই, হ্যাঁ, আপনার মতামতটা কি? আমি জানতে চাই যে এই যে বাংলাদেশের, আপনি লন্ডনে থাকলেও যে জানেন যে বাংলাদেশের যে দিনমজুর আছে বা যারা খেটে খাওয়া মানুষ আছে, তাদের কি সিচুয়েশন হয়ে দাঁড়াতে পারে? যারা ব্যবসায়ী আপনাদের মতো, তাদের না হলে একটা ফান্ডিং আছে বা কোনোভাবে আপনারা নিজেকে স্ট্যান্ড আপ করে রাখতে পারবেন, কিন্তু যারা গরিব মানুষ আছে তাদের কি হতে পারে? এই বাংলাদেশ সরকার যখন সাধারণ ছুটি ঘোষণা করল বাংলাদেশে, বিশেষ করে ব্রিটেনের প্রবাসীরা, ইংল্যান্ডের প্রবাসীরা নিজ নিজ এলাকায় অনেক প্রণোদনা পাঠিয়েছেন, অনেক অনুদান দিয়েছেন, স্পেশালি আমাদের সিলেটে, আমরা বাংলাদেশি প্রবাসী ব্রিটেনে যারা আছি, আমরা সবাই যার যেভাবে 1971-70
আমাদের বাপ দাদা চাচা যারা আমাদের পূর্বপুরুষ ছিলেন তারা যেভাবে সাহায্য পাচ্ছিলেন মুক্তিযুদ্ধের জন্য, ঠিক সেইভাবে আমরাও বাংলাদেশে এত টাকা গেছে বা পাঠানো হয়েছে লোকাল বা ওই প্রণোদনা দিয়েছেন। আমি দেখেন একটা জিনিস উপলব্ধি করতেছি, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখলাম, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় দেখলাম, যখন গভর্নমেন্ট পুলিশ বাহিনী আর্মি কাকুতি করতেছে হাত জোড়ে বলতেছে আপনারা বাসায় থাকেন ঘরে থাকেন, কিন্তু আমাদের ভাই আত্মীয় স্বজন যারা দেশে আছে তারা কি করছে, রাস্তায় নামছে, স্লোগান দিচ্ছে, রাস্তা ব্লক করতেছে, আমাদেরকে ত্রাণ দাও। ওরা একবারও করোনার কথা বলে নাই যে করোনা কতটুকু বিপজ্জনক। যখন লকডাউন খুলে দেওয়া হলো আজ দু তিন দিন যাবৎ দেখতেছি ওরা করোনার মাথায় বলে আমরা আসছি শপিং করতে, মেয়ের কাপড় কিনতে, বাপের শার্ট কিনতে, ভাইয়ের শার্ট কিনতে। আমাদের দেশের লোক করোনার জিনিসটা কি ওরা মোটেই বুঝতেছে না। করোনা যে এত ডেঞ্জারাস জিনিস কখন কাকে নিয়ে যাবে আমাদের দেশের লোক বুঝতে না। সরকার কি করবে, সরকার মাননীয় প্রধানমন্ত্রী বা অন্যরা অনেক চেষ্টা করতেছে। পুলিশ বাহিনীর একটা বদনাম ছিল আমাদের দেশে, আমি স্বাধীনতার অনেক 7-8 বছর আগে জন্মগ্রহণ করেছি, তো আমার একটু বিবেক বুদ্ধি হওয়ার পরে দেখছি সবাই বলতো পুলিশের দুষ্টা, কিন্তু আমার দৃষ্টিতে এবছর পুলিশে যে মানবতা দেখিয়েছে, পুলিশ যে জনগণের বন্ধু তার প্রমাণ দিয়েছে, কিন্তু আমরা যারা সাধারণ লোক আছে আমরা কিন্তু এই সমস্ত জিনিস উপলব্ধি করতে পারতেছি না। আজকে দেখেন যদি বিশ্বে প্রায় 32,000 লোক মারা গেছে, আমরা তো এখানে সুস্থ আছি, ভালো আছি, বাইরেও যাচ্ছি, শপিং করতেছি, ফ্যামিলিকে সময় দিচ্ছি, কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু এই দেশে ধনী লোক না, আমরাও মধ্যবিত্ত, কোনো মতে খাওয়া দাওয়া করে বাঁচতেছি এইখানে, নিজের বাচ্চাদেরকে লেখাপড়া বা সবকিছু করেছি। আমরা যে খুব ভালোভাবে এই দেশে আসি তা না, কিন্তু আমাদের নিজের মধ্যে ইমান এবং সবর থাকতে হবে যে আমরা বাঁচতে হবে, কিন্তু আমাদের দেশের লোক এটা মানে না। দেখেন বলা হচ্ছে বাংলাদেশে, আমি কিছু পজিটিভ কথা বলি আপনাকে যখন সময় দিতেছেন আমাকে, বলা হচ্ছে বাংলাদেশের চেয়ারম্যানরা চাল চুরি করছে, ডাল চুরি করছে, মেম্বাররা করছে। বাংলাদেশ 18 কোটি দেশের লোক, এর মধ্যে কয়জনকে আপনারা বা পুলিশ প্রশাসন ধরছে, 50-60 জনকে ধরছে। এই ব্রিটেনে যদি ইকোনমি অবস্থা এইভাবে হতো বাংলাদেশের মতো, তো মনে হয় 50,000কে ধরা লাগতো, সবাই চুরি করতো, কারণ অভাব। কিন্তু বাংলাদেশে তো মাত্র 50-60 জন লোককে অ্যারেস্ট করছে, ধরছে, বিচার হচ্ছে। তো আমরা যদি নিজে একটু নিজেকে একটু সহনশীল করে ফেলি এবং করোনা ভাইরাস জিনিসটাকে এটা উপলব্ধি করতে পারি, তাহলে আমরা বেঁচে থাকতে পারি। এই দেশে যে স্টে হোম এখন দিতেছে, স্টে অ্যালার্ট, ব্রিটিশ প্রাইম মিনিস্টার ঘোষণা করছে স্টে অ্যালার্ট, হোম থেকে ঘর থেকে বাইর হও, ঠিক আছে, বাট অ্যালার্ট থাকো। আমাদের দেশের লোক তো এটা মানতেছে না, আমরা জনগণ না বুঝে। একেবারে আপনার সাথে একমত যে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু এখনো ভাবছে না যে করোনা ভাইরাসটা কতটা আসলে ভয়ঙ্কর একটা থাবা আমাদের, এটা আমাদের বাংলাদেশ একটা ছোট দেশ এবং এতে করে কিন্তু মানে ইংল্যান্ড থেকে শুরু করে ইটালির মতো দেশ, আমেরিকার মতো দেশ মানে একেবারেই খারাপ অবস্থা দাঁড়িয়েছে, সেটা যদি বাংলাদেশের কোনোভাবে চলে আসে তাহলে যে এর কি ভয়ঙ্কর রূপ ধারণ করবে, এটা আসলে বাংলাদেশের, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের এটা উপলব্ধি করাটা ভুল, তারা আসলে ওইভাবে বুঝতে পারছে না যে এটা কতটা ভয়ঙ্কর ভাইরাস। তো যাই হোক ভাইয়া, আমি আপনার কাছে আবারও আসবো, এবার সম্পা দাসের কাছে জানতে চাই। সম্পাপ্য, আপনার যে ক্যারিয়ার এবং আপনি গানের সাথে সম্পৃক্ত এতটা লম্বা সময় এবং পাশাপাশি আপনি একজন টিচারও বটে, তো এই গানের লাইনে কিভাবে আসলেন, গানের সাথে প্রেমটা কিভাবে শুরু হয়েছিল? এটা বলতে গেলে ইটস এ লং স্টোরি এন্ড ইটস এ লং স্ট্রাগল। আমি খুব ছোটবেলায় নাচ করতাম, তারপরে একটু বড় হয়ে যাওয়ার পরে গানে চলে আসি, নাচটা ছাড়তে হয় বাবার আদেশে, তারপর থেকে গান করি এবং সেই গান নজরুল সঙ্গীত করি, এখন নজরুল সঙ্গীতের উপর পড়াশোনাও করছি, যদিও আমি ইউনিভার্সিটিতে পড়াই সোশ্যাল ওয়ার্ক,
তো এই তো এইভাবেই দুটাকে মিলিয়েই চলছি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো শুনে। এবং আমাদের যে আজকের অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে দুজনকে পেয়ে আমার খুবই ভালো লাগলো, এবং ভাইয়ের কাছেও আমি অনেক কিছু জানতে পারলাম বর্তমান যে সিচুয়েশন ব্রিটেনে। এবার যেহেতু নজরুল সঙ্গীত শিল্পী আমাদের শম্পা দাস আপু, আপনার কাছ থেকে একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। আপনার একটা পছন্দের গান আমাদের শোনান। ওকে, একটু মানে ঠান্ডা মেজাজের গান করি। দুঃখের কান্ডারি করি আমি ভাসিয়েছিলাম ভাঙা তরে, দুঃখের কান্ডারি করি আমি ভাসিয়েছিলাম ভাঙা তরে, তুমি ডাক দিলে কে স্বপন পুরে, ডাক দিলে কে স্বপন পুরে, নয়ন ইশারায়। বাহ, খুবই চমৎকার গান আসলে, খুবই ভালো লাগলো গান শুনে, আরো বেশি ভালো লাগলো আমাদের আজকের অনুষ্ঠানে। এবার ভাইয়ের কাছে কিছু জানতে চাই। বাংলা টিভি প্লাস আপনাদের ইয়ারটা, আজকে আমি এত আনন্দিত এবং এত ভালো লাগছে আমাকে যে সকাল থেকে বাই ফোন করে টাইম সেটিং করে আমাকে এখানে নিয়ে এসে কথা বলার সুযোগ করে দিয়েছে। আমি ইউরোবাংলা টিভি সহ এই আড্ডা এই প্রোগ্রামের আপনাদের সবাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি, এবং আমি আশা করব ইউরোবাংলা টিভি এই ইউরোপে তথা সমগ্র দুনিয়ায় অতি দ্রুত ছড়িয়ে পড়বে, এবং আপনাদের মঙ্গল কামনা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে টেলিভিশন কথার মধ্য দিয়ে পৃথিবীর সব মানুষকে এটুকু বলা বলতে ইচ্ছে করছে আমি আমার জায়গা থেকে, যে সব সবাই আমরা যারা হিউম্যান বিং, আমরা যারা মানুষ, আমরা প্রত্যেকেই আমরা সুন্দর চিন্তা করব, নিশ্চয়ই একদিন আমাদের এই দুর্যোগ কেটে যাবে, আমরা সোনালি দিন দেখতে পাবো। সবার প্রতি অনেক 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 শুভকামনা রইল। দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি, এবং প্রতিবারের মতো আমি মাহিন সাবিন রাফি পুটুশি আবারও আগামী পর্বে নতুন কোন অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ইউরোবাংলা টেলিভিশনের সঙ্গেই থাকেন।